সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তবে শুধু তিনিই নন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক ভারতীয়, এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে মন্ত্রিসভায় পেয়েছেন বড় বড় দায়িত্ব। বিশ্বব্যাপী প্রচলিত কৌতুক, মহাকাশ থেকে তীর ছুড়ে মারলে তা একজন ভারতীয়র গায়েই বিধবে। ওয়ার্ল্ডোমিটারের জরিপে পৃথিবীর প্রতি সাতজনের একজন ভারতীয়। হিসেবটা এমনই যে প্রস্তর যুগের পর থেকে বিশ্বের প্রতি কোণায় ছড়িয়ে পড়েছে ভারতীয়রা। বিভিন্ন দেশের মন্ত্রিসভা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছেন এদেরই কেউ কেউ। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ দলের ঋষি সুনাক, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। তবে সুনাকেই শুরু নয়, 2015 সালে পর্তুগালের প্রধানমন্ত্রী হন অ্যান্টনিও কস্টার, যার দাদা ছিলেন ভারতের গোয়া প্রদেশের বাসিন্দা। সফলতার সাথে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে তিনি। পূর্ব আফ্রিকার দ্বীপ সিচিলিসের রাষ্ট্রপ্রধান এবং মরিশাসে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদে এখনও ভারতীয়রা। মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্স জগন্নাথের পূর্বপুরুষের বাসস্থান ভারতের উত্তরপ্রদেশে, আর প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রূপন ভারতের প্রাচীন আর্য পরিবারের সদস্য। বাদ যায়নি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ও সুরিনামের রাষ্ট্রপ্রধানও। হালিমা ইয়াকাবের বাবা ভারতীয় মুসলিম, বিয়ে করেন এক মালয় নারীকে। সেই সূত্রে ভারতীয় বংশোদ্ভূত হালিমা বর্তমানে সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়াতে হলেও নানা বাড়ি তামিলনাড়ুতে। 2020 সালে কমলা জানান, ভারতীয় সংস্কৃতি এখনও মনে প্রাণে বহন করেন তিনি। এছাড়াও কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দের বাবার জন্ম ভারতের তামিলনাড়ুতে, আর মা ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। কানাডার আরেক মন্ত্রী হারজিত সাজ্জান 5 বছর বয়সে ভারত ছেড়ে এসেছিলেন অটোয়াতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।